কিছু বলার আছে মিসেস রুবিনা কবির? রুবিনা অসহায় চোখে তাকালো ইয়াদের দিকে, আর তা দেখে ইয়াদ অষ্ট হাসিতে মেতে উঠল। অবাক হয়ে সবাই তাকিয়ে আছে ইয়াদের দিকে। এমন করে হাসতে কেউ কখনো দেখেনি ইয়াদকে, তাই একটু বেশি অবাক হলো সবাই। ইয়াদ নিজের হাতের পাঁচ আঙুল দেখিয়ে বলল, পাঁচজন মানুষকে নির্মমভাবে খুন করেছেন। কেন বলুন তো? প্রপার্টির জন্য? কিন্তু সেটা তো আপনি এমনই পেয়ে গিয়েছিলেন ইয়াসির হামিদের স্ত্রী হয়ে। তাহলে খুনগুলো করার কি প্রয়োজন ছিল? উত্তরটা আপনি দেবেন নাকি আমি দিয়ে দেব? রুবিনা মাথা নিচু করে ফেলল ইয়াদের কথা শুনে, আর ইয়াদ তা দেখে বলল, ঠিক আছে আমি বলছি। ভালোবাসে অন্ধ হয়ে গিয়েছিলেন আপনি, যার জন্য নিজের স্বামী কিংবা সন্তান আপনার মনে কোনো প্রভাবই ফেলতে পারেনি। আপনি এতটাই অন্ধ ছিলেন দিসার কবিরের ভালোবাসায়, তাই তার অপরাধে তাকে সাহায্য করতেও একবার ভাবেননি। হাই রে ভালোবাসা, সত্যি কি ভালোবাসা বলে! আপনার জন্য একটা সারপ্রাইজ আছে মিসেস রুবিনা কবির। যে ভালোবাসার জন্য এত নিচে নামতে একবার ভাবেনি, তার বিনিময়ে কি পেলেন দেখবেন না। ইয়াদের কথা শুনে সবাই ইয়াদের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ইয়াদ গার্ডদের বলল, ভিতরে নিয়ে আসো আমাদের স্পেশাল মেহমানদের। ইয়াদের কথাই একটা মহিলা আর কথার বয়সী একটা মেয়েকে নিয়ে গার্ডরা রুমে আসলো। তাদের দেখে দিশারের চেহারা রং উড়ে গেল, আর বাকি সবাই প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে তাদের পরোক্ষ করে যাচ্ছে। ওয়েস্টার্ন ডেসাফে আছে দুজনেই। মহিলাটি খানিকটা রাগি গলায় বলল, হোয়াট ইজ দিস দিশা, এভাবে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে কেন? তোমার এই অবস্থা কেন? আর এরা সবাই কারা? পাশের মেয়েটা বলে উঠল, পাপা এসব কি হচ্ছে বলবে একটু? মেয়েটার পাপার ডাক সবার কানে যেন বারবার আঘাত করতে লাগলো। রুবিনা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে দিশারের দিকে। এদিকে দিশার কি করবে বুঝতে পারছে না। ইয়াদ এদের পর্যন্ত পৌঁছে যাবে সেটা কখনো ভাবতে পারেনি। রুবিনা ধরা গলায় বলল, দিশা আর কত চুপ করে থাকবে? কি হচ্ছে এসব আমাদেরও বলো। এই মেয়ে তোমাকে পাপা কেন ডাকছে? কারা এরা? দিশার নির্বিকার হয়ে উত্তর দিল। দিশারের কথা শেষ হতেই রুবিনার চোখ বেয়ে পানির কণা গড়িয়ে গেল, আর ভাঙা গলায় বলল, তাহলে আমি কে? ঈশান কে? দিশার এবার চুপ করে গেল, আর তা দেখে রুবিনা চিৎকার করে বলল, কথা বলছো না কেন? বলো আমি কে? দিশার এবার চুপ, তবে সেই মহিলা কড়া গলায় বলল, মেয়েটি বলে উঠল, পাপা আমাকে যেতে দিতে বলো, এখানে বিরক্ত লাগছে আমার। রুবিনা আবার জিজ্ঞেস করল, দিশার কথা বলছো না কেন? ইয়াদ আবার হাসতে লাগল, যে হাসতে মিশে আছে কষ্ট, তিক্ততা, ধিক্কার। হাসতে হাসতে বলে উঠল, কেমন লাগলো মিসেস রুবিনা কবির অন্ধ ভালোবাসার প্রতিদান? দিশার কবির আপনাকে ভালোবাসেনি, সারা জীবন ব্যবহার করে গেছে শুধু। প্রপার্টি পেয়ে গেলে ছুঁড়ে ফেলে দিত আপনাকে, শুধু সময়ের অপেক্ষা করছিল। যাকে ভালোবেসে একটা পরিবার ধ্বংস করে দিতে একটু হাত কাঁপেনি, সেই ভালোবাসার এমন প্রতিদান সত্যি অভাবনীয়। যে ভালোবাসা মানুষকে খুন করতে শেখায় সেটা ভালোবাসা হতে পারে না, আর যে ভালোবাসা খুন করতে শেখায় তার প্রতিদানের থেকে পেটের কিছু আশা করা বোকামি ছাড়া অন্য কিছুই নয় মিসেস রুবিনা কবির। কথাগুলো বলে রুবিনার থেকে চোখ সরিয়ে নিল ইয়াদ, আর সেই মহিলা আর মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালো। দিশারের সব কার্যকলাপ তাদেরও জানালো। মহিলার নাম মনিকা আর মেয়েটার নাম দিয়া। মনিকার ভাই মাফিয়া, আর মনিকাকে বিয়ে করে দিশার সেই মাফিয়া দলের সদস্য হতে পেরেছে। মনিকার ভাই যদি জানতে পারে দিশার মনিকাকে ধোঁকা দিয়েছে, তাহলে কেটে টুকরো টুকরো করে কুকুরদের খাওয়াবে। মনিকা রেগে দিশারকে হুমকি দিয়ে বের হয়ে গেল মেয়েকে নিয়ে। মনিকা নিজেও খুব ডেঞ্জারাস মহিলা, তবে সে মিথ্যা বলা সবচেয়ে বেশি অপছন্দ করে। দিশা তাকে বলেছিল দিশারের জীবনের সেই একমাত্র নারী। মনিকা দিশারকে কী শাস্তি দিতে পারে সেটা দিশার কল্পনা করতে পারছে না। এতক্ষণ ইয়াদের সব জেনে যাওয়াতে দিশারের কোনো হেলদোল ছিল না, কিন্তু মনিকার হুঁকিতে ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। মনিকার ভাই খুবই ভয়ঙ্কর মাফিয়া। রুবিনা পাথরের মতো বসে আছে, কোনো হেলদোল নেই তার। ছোটোবেলা থেকে দিশারকে ভালোবাসে রুবিনা, আর তার জন্য পরিবার ছাড়তেও একবার ভাবেনি। শত শত অন্যায় করে জেলে যাওয়ার আগেও একবার ভাবেনি। বাড়ি থেকে বের করে দেওয়ার আগে রুবিনাকে তার বাবা একটা সুযোগ দিয়েছিল, বলেছিল যে সেই দিশারের সাথে সব সম্পর্ক ভেঙে দিলে তাকে মাপ করে দেবে। কিন্তু রুবিনা বাবার কথায় পাত্তা না দিয়ে দিশারের হাত ধরে একটা অনিশ্চিত জীবনের দিকে পা বাড়িয়েছিল।
একের পর এক প্রতারণা করেছে মানুষের সাথে, আর তাদের শেষ শিকার হয় ইয়াসির নামের সহজ সরল মানুষ। প্ল্যান ছিল বিয়ে করবে আর বিভিন্ন কারণ দেখিয়ে ডিভোর্সের সময় মোটা অঙ্কে টাকা দাবি করবে, কিন্তু সব গণ্ডগোল হয়ে যায় দিশার আবার জেলে যাওয়ার কারণে। রুবিনা উপায় না পেয়ে ইয়াসিরের সাথে সুখের সংসার করার নাটক করতে থাকে। সময়ের সাথে তাদের প্ল্যান চেঞ্জ করে টাকার বদলে পুরো প্রপার্টি আত্মসাৎ করার প্ল্যান করে। রুবিনা সবার অগোচরে প্রায় জেলে দেখা করতো দিশারের সাথে। অতীত ভেবে রুবিনার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। আজ খুব মনে পড়ছে ইয়াসিরের কথা, মানুষটা কত ভালোবাসত তাকে, আর সেই কিনা মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে নিজের হাতে খুন করলো সেই মানুষটাকে। অতিরিক্ত মানসিক আঘাত পাওয়ায় রুবিনা জ্ঞান হারিয়ে নেতিয়ে পড়ল চেয়ারটাতে। ইয়ানা আর ঈশান এগিয়ে যেতে গিয়েও থেমে গেল, আর ইয়াদ একবার টলমল চোখে সেদিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। দিশারের দিকে তাকিয়ে ইয়াদের চোখ লাল হয়ে গেল রাগে। এগিয়ে গিয়ে সজোরে পাঁচ কোলো নাক মুখ বরাবর, ইয়াদের ইচ্ছে করছে দিশারের বডিটা হাজারো টুকরো করে রাস্তার কুকুরকে খাওয়াতে। কিন্তু ইয়ানা আর ইমার সামনে কিছু করতে পারছে না, নিজের রাগ কমানোর জন্য একের পর এক কয়েকটা পাঞ্চ করল। রেগে চিৎকার করে দিশার শার্টের কলার ধরে বলল, কুত্তার বাচ্চা সব হয়েছে তোর জন্য, তোর লোভের জন্য কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে ভয়ঙ্করভাবে। তোকে একেবারে মেরে ফেললেও শাস্তি কম হবে তোর না, তোকে এত সহজে মারবো না আমি, একটু একটু করে মারবো তোকে। প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয় খুব ঘুরে উঠবি তুই, যতগুলো তিক্ততার সম্পর্ক তুই তৈরি করেছিস তার সব শাস্তি তুই পাবি। মৃত্যুর যন্ত্রণা প্রতি মুহূর্ত উপলব্ধি করবি, কিন্তু মৃত্যু তোর কাছে ধরা দেবে না। জাম্বিয়াতে দেখবো তুমি কতটা হিংস্র হতে পারো, আজ তোমার পরীক্ষা, তাই নিজেকে প্রমাণ করো। ইয়াদ সবাইকে নিয়ে বের হয়ে আসতে পা বাড়ালে দিশার পেছন থেকে ভীত গলায় বলে, ঈশান রেগে চিৎকার করে বলল, যা শেট আপ দিশার কবির, কে তোর ছেলে? আমি তোর মতো জানোয়ারকে নিজের বাবা মানতে পারবো না। পারলে এই শরীরের প্রত্যেকটা ঘৃণিত রক্তকণা বের করে দিতাম শরীর থেকে, নিজের শরীরটাকেও ঘেন্না লাগছে আমার। কথাগুলো বলতে বলতে ঈশানের গলা ধরে এলো। ইয়ানা আলতো করে ঈশানের পিঠে হাত রাখলে ঈশান ছিটকে দূরে সরে গেল আর ভাঙা গলায় বলল, তুই আমাকে স্পর্শ করিস না পো, আমার শরীরটাতে নর্দমার কীটের রক্ত বয়ে যাচ্ছে, তুই আমাকে স্পর্শ করলে তোর হাত নোংরা হয়ে যাবে। ইয়ানা ভাঙা গলায় বলল, আমাদের শরীরেও তো একটা জঘন্য মানুষের রক্ত বইছে রে ঈশান। ঈশান মুচকি হেসে বলল, আপু তোদের শরীরে একটা জঘন্য মানুষের রক্ত থাকলেও একটা পবিত্র মনের মানুষের রক্তও কিন্তু রয়েছে, তার পবিত্রতায় অপবিত্র রক্তটুকু পবিত্র হয়ে গিয়েছে, কিন্তু আমার শরীরে এক বিন্দুও পবিত্র রক্ত নেই রে আপু। ঈশান চোখ ভরা ঘৃণা নিয়ে একবার পেছনে ঘুরে দেখালো নিজের মানুষরূপী নরপিশাচ বাবা মায়ের দিকে। আজ তাদের জন্য এক বিন্দু মায়া বা ভালোবাসা অবশিষ্ট নেই ঈশানের মনে। ঈশান এক মুহূর্ত না দাঁড়িয়ে বড় বড় কদম ফেলে বাইরে বের হয়ে গেল। ইয়াদ আর ইয়ানা একবার ঘুরে দেখালো তাদের মা নামক মানুষটার দিকে, যাকে মা ডাকলে মা জাতির অপমান করা হবে। মা শব্দ পৃথিবীর সবচেয়ে মধুর আর শান্তির শব্দ, কিন্তু এই একজন মানুষ সেটাকে নোংরা করে ফেলেছে। ইয়াদ আর ইয়ানাও ঘৃণায় চোখ সরিয়ে নিল। ইয়াদ সামনের দিকে তাকিয়ে বলল, জম্বি যা করার কথা তবে প্রাণটা যেন থাকে, এত সহজ মৃত্যুতে প্রাপ্য নয়, আর নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য হলেও এদের আমার সামনে থাকতে হবে, আর সেটা আমি সহ্য করতে পারছি না, এদের মুখ দেখলে ঘৃণায় বমি চলে আসছে আমার। দেখতে দেখতে কেটে গেল দুটো দিন। হামিদ মঞ্জিলে মানুষ আছে কিনা বুঝা দায় হয়ে গেছে, কোনো মানুষের সারা শব্দ পাওয়া যায় না, ধাক্কাটা সামলে উঠতে পারছে না কেউ, সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়ে গিয়েছে ঈশান, ছেলেটা কিছুই মানতে পারছে না। সে দুজন খুনির সন্তান, তার শরীরে শুধু খুনির রক্ত, এত হাসি খুশি ছেলেটা একদম চুপ হয়ে গেছে, দেখে মনে হয় হাসি কি জিনিস সে জানেই না। সেদিন ফিরে এসেছে রুমে ঢুকেছে আর বের হয়নি, কারো মনের অবস্থাই ভালো নয় যে ঈশানের দিকে নজর দেবে। সবাই যার যার আঘাত সামলে উঠতে ব্যস্ত, ইমা বাবা মায়ের ছবি বুকে নিয়ে প্রতিনিয়ত চোখের পানি ফেলে যায়। তার বাবার তো কোনো অন্যায় ছিল না, তাহলে কেন এভাবে তাদের জীবনটা এলোমেলো হয়ে গেল? ইয়ানাও নিজের রুমেই কাটায় সারাদিন, আর মন চাইলে ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখের পানি বিসর্জন দেয়। ইয়াদ ঠিকমতো অফিস যায়, তবে কাজে কতটা মনোযোগ দিতে পারে সেটা সে নিজেও বুঝতে পারে না। অফিসের লাঞ্চ টাইমে বের হয়ে সেই গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো ইয়াদ। দুদিনে আর কোনো খোঁজ নেয়নি ওই দিকটার। রুবিনা যেমনই হোক ইয়াদের মা, ইয়াদের পক্ষে সম্ভব নয় তাকে নিজের হাতে শাস্তি দেওয়া,
তবে রুবিনার সবচেয়ে বড় শাস্তি ছিল দিশারের ধোকা, আর সেই শাস্তি ইয়াদ নিজের হাতেই দিয়েছে। ইয়াদ নিজের সাথে যুদ্ধ করে পেরে উঠছে না, পারছে না গার্ডদের বলতে, যেন তার মাকে মেরে ফেলে। গোডাউনে এসে ভেতরে ঢুকে দিশারকে হাত পা বাঁধা রক্তাক্ত অবস্থায় দেখতে পেল, রুবিনার চেয়ার ফাঁকা দেখতে পেল। ইয়াদ রেগে সবাইকে ডাকতে লাগলো, আর সাথে সাথে সবাই উপস্থিত হয়ে গেল। ইয়াদ রেগে বলল, মিসেস রুবিনা কোথায়? জাম্বি গোডাউনের এক কোণে ইশারা করে দেখল, আর ইয়াদ সেদিকে তাকিয়ে চমকে উঠল। এলোমেলো হয়ে বসে আছে রুবিনা, আর কিছু বিড়বিড় করছে। ইয়াদ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো জাম্বির দিকে। জাম্বি গম্ভীর গলায় বলল, ইয়াদ অদ্ভুতভাবে হেসে বলল, বাপ বাপ কেউ ছাড়ে না মিসেস রুবিনা কবির। ইয়াদ ধীর পায়ে এগিয়ে গিয়ে এক হাঁটু গেড়ে বসলো রুবিনার সামনে। রুবিনা বিড়বিড় করে বলছে, দিশার, আমি যেমন সবসময় তোমাকে চেয়ে গেছি, তুমি সবসময় চেয়ে গেছো শুধু টাকা। তুমি সত্যি কখনো একটু ভালোবাসো নি আমাকে? ইয়াদ তার ছেলের হাসি হেসে উঠে আসলো রুবিনার সামনে থেকে, আর দিশারের সামনে এসে একটা চেয়ার টেনে বসলো। দিশার বিড়বিড় করে পানি চাইছে, তা দেখে ইয়াদ জাম্বিকে বলল, টাকা নিয়ে এসে তো জাম্বি। জাম্বি একটা ট্রে ভর্তি করে টাকা নিয়ে আসলে ইয়াদ সেটা দিশারের সামনে ধরে বলল, পানি কেন খাবি তুই? হ্যাঁ, তুই শুধু টাকা খাবি, যে টাকা আর প্রপার্টির জন্য এত কিছু করলি সেগুলো ছাড়া কিছুই পাবি না তুই, নেই টাকা খা। দিশার অসহায় গলায় বলল। ইয়াদ রেগে দিশারের মুখ টাকার মধ্যে চেপে ধরে চিৎকার করে বলল, পানি খাবি কেন তুই? তুই শুধু টাকা খাবি, গাড়ি বাড়ি সব খেতে পাবি কিন্তু খাবার পাবি না। ইয়াদ উঠে চেয়ারে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, এক ফোঁটা পানি যেন ওর গলা দিয়ে দাঁড়াবে, খাবার বা পানি কিছু চাইলে টাকা গোল্ডটা এমন খেলে দেবে, বাঁচিয়ে রাখার জন্য যা করতে হয় করো, তবে জীবনটা যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর হয়ে যায়। ইয়াদ বের হয়ে গেল গোডাউন থেকে। কষ্টগুলো মাথা ছাড়া দিয়ে উঠে এদের দেখলে, অফিস যেতে ইচ্ছে করছে না তাই বাসায় চলে গেল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখতে পেল ঈশান ড্রয়িং রুমটা ঘুরে ঘুরে দেখছে। ভ্রু কুচকে বলল, এভাবে কি দেখছিস? ঈশান আনমনে বলল, যাওয়ার আগে একবার ভালো করে দেখে নিচ্ছে। ইয়াদ অবাক হয়ে একটু উঁচু স্বরে বলল, মানে? ঈশান হুঁশ ফিরিয়ে ইয়াদের উঁচু গলার আর ঘুরে তাকালো ইয়াদের দিকে, তারপর মুচকি হেসে বলে, এই বাড়ি বা তোমাদের উপর আমার কোনো অধিকার নেই ভাইয়া, এত বছর তোমার বাবার খুনির ছেলে হয়ে তোমাদের বাড়িতে থেকে খেয়ে বড় হয়েছি, তবে সব জানার পর আর এখানে থাকার মতো বেহায়া হতে পারলাম না ভাইয়া। আমি চলে যাচ্ছি আমার অভিশপ্ত জীবন নিয়ে তোমাদের থেকে অনেক অনেক দূরে, যাতে আমার মতো খুনির ছেলের ছায়া তোমাদের সুন্দর জীবনে না পড়ে। পারলে মাফ করে দিও আমার সব ভুল। কথাগুলো বলতে গলা কাঁপছিল ঈশানের, কষ্টে বুক ফেটে যাচ্ছিল, মনে হচ্ছিল কেউ তার বুকের ওপর হাজার টন ওজন চাপিয়ে দিয়ে রেখেছে। ঈশান ইয়াদের থেকে চোখ সরিয়ে আড়ালে চোখের পানি মুছে নিল। ইয়াদ চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে, এর মধ্যে ইয়ানা আর ইমাও নিচে নেমে গেল। ড্রয়িং রুমে ঈশান আর ইয়াদকে দেখে একে অপরের দিকে তাকালো ইয়ানা আর ইমা। ইয়ানা ঈশানের দিকে একবার তাকিয়ে ইয়াদের দিকে তাকালো, কি হচ্ছে ভাইয়া? ইয়াদ ধম মেরে দাঁড়িয়ে আছে, একটা টু শব্দও করছে না। এতে ঈশানের মনে হলো ইয়াদও চাইছে সে চলে যাক। ঈশান চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু ইয়াদের নিরাপত্তা ঈশানকে কষ্ট দিচ্ছে। পরক্ষণে নিজের মনের কথা চিন্তা করে তার ছেলের হাসি দিল ঈশান, ইয়াদের তো এটাই চাওয়া স্বাভাবিক। ঈশান আবার চোখের পানি মুছে নিল আর ইয়ানার সামনে গিয়ে দাঁড়ালো। ভালো থাকিস আপু, আর হ্যাঁ, তোদের খুব ভালোবাসি আমি, খুব, পারলে মাফ করে দিস আমাকে। ইয়ানা অবাক হয়ে বলল, কি করেছিস তুই যে তোকে মাফ করব? ইয়ানার প্রশ্নের উত্তরে ঈশান শুধু অসহায় মুখে হাসল, যার মানে ইয়ানা বুঝতে পারল না। সে চোখ ভরা পানি নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান ধীর পায়ে ইমার সামনে দাঁড়ালো। ভালো থেকো ভাবি, আর আমার ভাই আর আপুকে ভালো রেখো, তোমাদের অনেক জ্বালিয়েছি তার জন্য মাফ চেয়ে নিচ্ছি। ঈশান এতটুকু কথা শেষ করে ইয়াদের দিকে তাকালো। ইয়াদ তখন গম্ভীরভাবে সামনে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে। ঈশান আবার ইমার দিকে তাকিয়ে বলল, আমার ভাইয়ার বাহিরটা যেমন শক্ত, ভেতরটা তার থেকেও কয়েক গুণ বেশি নরম, সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেছে, পারলে এখন একটু সুখ তার হাতের মুঠোয় এনে দিও। ইয়ানা আর ইমা কিছুই বুঝতে পারছে না ঈশান এসব কেন বলছে, তাই হাঁ করে তাকিয়ে আছে শুধু। ঈশান ইমার সামনে থেকে এসে সোফার কাছে রাখা নিজের লাগেজটা হাতে নিতে ইয়ানা আর ইমা আরও অবাক হয়ে গেল।
ইয়ানা ব্যস্ত গলায় বলল, তুই এত বড় লাগেজ নিয়ে কোথায় যাচ্ছিস সেই অবেলায়? ঈশান নিজের প্রতি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ফুটপাত, যেটা আমার আসল ঠিকানা, আসছি। ঈশান মেইন ডোরের কাছে যেতেই ইয়াদ গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া। ঈশানের পা থেমে গেল, তবে পেছনে ঘুরে তাকালো না, কারণ তার চোখের পানি সে কাউকে দেখাতে চায় না। ইয়াদ নিজের জায়গায় স্থির থেকে বলল, কার অনুমতিতে বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছিস তুই? ঈশান নিজের চোখ মুছে ইয়াদের দিকে তাকিয়ে বলল, মানে? ইয়াদ কড়া গলায় বলল, ভাইয়াও বলছিস আবার আমাদের উপর কোনো অধিকারও নেই বলছিস? ঈশান কিছু বুঝতে না পেরে বোকার মতো ইয়াদের মুখের দিকে তাকিয়ে আছে। ইয়াদ ঈশানের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে পা রাখার কথা চিন্তা করেছিস কোন সাহসে? জীবনের 22 বছর নকল ইয়াসির হামিদের ছেলে হয়ে থাকলেও সত্যিকার ভাই ছিল আবরার হামিদ ইয়াদের, তাই বাবাকে ছেলে ভুলেছে। বাকি জীবন আসল ইয়াসির হামিদের ছেলে আর আবরার হামিদ ইয়াদের ভাই হিসেবেই বাড়িতেই কাটাবি তুই। ঈশান অসহায় গলায় বলল, কিন্তু ভাইয়া। ইয়াদ নিচের রুমের দিকে পা বাড়িয়ে বলল, এক কথা বারবার বলা আর আমার কথার উপর অন্য কারো কথা বলা একদমই পছন্দ করি না আমি। চুপচাপ নিজের রুমে যাই, এখানে কোনো আলোচনা চাই না আমি। ইমা ঈশানের দিকে তাকিয়ে মুচকি হেসে রুমে যাওয়া ইশারা করে ইয়াদের পিছু পিছু নিজের রুমের দিকে হাঁটা ধরল। ইয়ানা ঈশানের দিকে এগিয়ে গিয়ে ঠাস করে মাথার পিছনে একটা থাপ্পড় মারল। ঈশান মৃদু চিৎকার করে মাথার পিছনে হাত বোলাতে লাগলো। এটা কি করলি আপু? ইয়ানা ঈশানের কান টেনে ধরে বলল, কেন কি করেছি দেখতে পাসনি? আরেকবার দিয়ে দেখাবো নাকি? ঈশান অসহায় গলায় বলল, তুই আমার মাথায় থাপ্পড় মেরে মেরে ব্রেনের 12টা বাজিয়ে দিয়েছিস। ইয়ানা ঈশানের কান ছেড়ে বলল, ঠিক বলেছিস, আমার থাপ্পড় খেয়ে তোর মাথার মগজগুলো জৈব সারে পরিণত হয়েছে, তাই এমন ফালতু কাজ করতে যাচ্ছিলি। যা চুপচাপ রুমে গিয়ে ঘুমা, এতে যদি তোর জৈব সার থেকে একটু মগজ তৈরি হয়। ইয়ানা ঈশানের দিকে শাসানো ভঙ্গিতে তাকিয়ে ছাদের দিকে পা বাড়ালো। বিকেল হয়ে গেছে, এই সময়টা ছাদে কাটাতে ভালো লাগে ইয়ানার। ঈশান ভরা চোখে তাকিয়ে রইল সেদিকে। এত ভালো মানুষগুলোর সাথে এতটা খারাপ কী করে হতে পারে ভেবে পায় না ঈশান। চোখ মুছে লাগেজ নিয়ে রুমে ফিরে গেল। ইয়াদের আদেশ উপেক্ষা করার সাধ্য ঈশানের নেই। ইমা রুমে এসে দেখে ইয়াদ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ইমা ধীর গলায় বলল, আপনার কি খারাপ লাগছে এত তাড়াতাড়ি চলে এলেন যে? ইয়াদ চোখ খুলে শান্ত দৃষ্টি নিক্ষেপ করল ইমার দিকে আর বলল, কেন তোমার অসুবিধা হচ্ছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। ইমা ব্যস্ত গলায় বলল, এ মা, তা কেন হবে, আসলে কখনো আসেন না তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ইয়াদ আবার চোখ বন্ধ করে বলল, মাথাটা ধরেছ, কলায় এক কাপ কফি নিয়ে এসো। ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি এখনই কফি এনে দিচ্ছি। ইমা রুম থেকে বের হয়ে গেল। ইয়াদ দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ইমা রুম থেকে বের হয়ে বিড়বিড় করে বলল, এই লোক জীবনে ভালো করে কথা বলতে শিখবে না, এর মুখে ভালো কথা নিম পাতার জুস মনে হয়।